যদিও সে একটা কিয়ামতের আলামত, এই জাতীয় মানুষ আমাদের জন্য কিয়ামতের আলামত। হিরো আলম সে এখন এমপির নমিনেশন পেয়েছে, সে এখন একতারা মার্কায় নির্বাচন করছে, বিভিন্ন জায়গায় সে ভোট চাচ্ছে, আমাকে ভোট দেন, আমাকে জয়যুক্ত করেন, আমি যদি নির্বাচিত হতে পারি আমি বগুড়ায় একটা কি করব, আপনার এয়ারপোর্ট তৈরি করব, এখানে বিমানবন্দর করব, বিভিন্ন প্রতিশ্রুতি মানুষকে দিচ্ছে। তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা হিরো আলম আপনি যে এইভাবে বলতেছেন আপনার কি যোগ্যতা আছে বলেন। উনি বলেছেন, দেখেন আমার যোগ্যতা আপনারা দেখতেছেন, কিন্তু আমার আগে অনেক এমপি মন্ত্রীরা রয়েছেন যাদের কি যোগ্যতা আছে, যারা একসময় গান গাইতো বিভিন্ন জায়গায়, ফেরিতে করে করে গান গাইতো, একসময় মানুষগুলোকে গান শুনিয়ে কবিরা গুনাহা করার প্রতি উদ্বুদ্ধ তৈরি করতো, এই সমস্ত মানুষেরা তো সেখানে গিয়েছে, যারা খেলাধুলা করতো তারাও গিয়েছে, যারা অভিনয় করতো তারাও গিয়েছে, অতএব তারা যদি যাইতে পারে আমি হিরো আলম যাইতে সমস্যা কোথায়। তার যেহেতু ভালোর দিক থেকে ভালো মানুষের কাছ থেকে শিক্ষা নিচ্ছেন না, তাকে আপনি ফলো করেন, অতএব তার থেকেও আপনি শিক্ষা নিতে পারেন, যদিও সে একটা কিয়ামতের আলামত, এই জাতীয় মানুষ আমাদের জন্য কিয়ামতের আলামত, কিন্তু তার থেকে শিক্ষা নিতে পারেন। বিশ্বনবী বলেছেন, যখন দেখবা যে যাদের পায়ে স্যান্ডেল ছিল না একসময়, কিন্তু এরা উঁচু উঁচু বিল্ডিং করার প্রতিযোগিতা করতেছে, তখন বুঝে নিবে কিয়ামত বেশি দূরে নয়, অতি নিকটে চলে এসেছে। যখন দেখবা সমাজের সবচাইতে মূর্খ মানুষেরা, যারা কিচ্ছু বোঝে না, যারা সমাজের মধ্যে একেবারে অবহেলিত ছিল একসময়, মূর্খ মানুষ, এরা দেখবে সম্মানের আসনে তারা অধিষ্ঠিত হয়েছে, সম্মানের পজিশনে তারা বসে গিয়েছে। যারা একসময় চুরি করত, চুরি করে ধরা পড়ে বলতো যে ভুল হয়েছে ক্ষমা করে দেন, এই সমস্ত মানুষকে যখন একটা প্রোগ্রামের, বড় বড় প্রোগ্রামের যখন অতিথি করা হবে, প্রধান অতিথি, তখন বুঝে নিও কিয়ামত আর বেশি দূরে নয়, অতি নিকটে চলে এসেছে। আমরা দেখেছি আমাদের সমাজে এরকম ঘটনা অহরহ ঘটতেছে এখন,